আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যারা কলিং বিষয়ে কিন্তু মালয়েশিয়া যাবেন তারা ইতিমধ্যে জেনেছেন যে 68টি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। কিন্তু এই মেডিকেল সেন্টারে অনেকেই কিন্তু মেডিকেল করেছেন। আপনারা যারা এই মেডিকেল সেন্টারে মেডিকেল করবেন তারা কিন্তু মালয়েশিয়া যেতে পারবেন না। এই 68টি মেডিকেল সেন্টারের মাধ্যমে 34টি মেডিকেল সেন্টারের তালিকা দিয়েছে যারা মালয়েশিয়ায় যাওয়ার জন্য। এই 34টি মেডিকেল সেন্টারে মেডিকেল করিয়ে কিন্তু আপনারা মালয়েশিয়া যেতে পারবেন। এরই মধ্যে ঢাকায় প্রায় 32টি আর সিলেটে রয়েছে 2টি, অর্থাৎ 34টি মেডিকেল সেন্টারের চূড়ান্তভাবে তালিকা দিয়েছে। এই আজ পর্যন্ত এই 34টি মেডিকেল সেন্টারে মেডিকেল করে আপনারা কিন্তু মালয়েশিয়া যেতে পারবেন। আপনারা কিন্তু আর মালয়েশিয়া করার জন্য আপনারা যাদের রিক্রুটিং লাইসেন্স অর্থাৎ আরএল নম্বর আছে তাদের সাথে যোগাযোগ করে তারা যেই সেন্টারে বলে অর্থাৎ এই 34টি মেডিকেল সেন্টারের থেকে যে কোনো একটি মেডিকেল সেন্টারে আপনাদের জন্য মেডিকেল করাতে পারবেন। এই 34টি মেডিকেল সেন্টারের মধ্যে আমি কয়েকটি মেডিকেল সেন্টারের নাম বলছি আপনাদেরকে। আলহেরা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আল মদিন মেডিকেল ডায়াগনিক সেন্টার, আলমদিনা ডায়াগনিক সেন্টার, এ গ্লোবাল মেডিকেল সেন্টার, এ গ্লোবাল মেডিকেল ডায়াগনিক সেন্টার লিমিটেড, আর হুমায়ুন মেডিকেল ডায়াগনিক্স অ্যান্ড মেডিকেল সেন্টার। এভাবে সিলেটে রয়েছে 2টি, ঢাকায় 32টি মেডিকেল সেন্টার রয়েছে। এই মেডিকেল সেন্টার কিন্তু আপনারা মেডিকেল করিয়ে আপনারা কিন্তু মালয়েশিয়া যেতে পারবেন। আর খরচের বিষয় হচ্ছে এখন পর্যন্ত অনেক কর্মী কিন্তু কমেন্ট করছে যে মেডিকেল রিক্রুটিং এজেন্সির আপনাদের কাছ থেকে 3 থেকে 3.5 লক্ষ 4 লক্ষ টাকা যাচ্ছে। আসলে আপনারা আরেকটু সময় ধৈর্য ধরেন, এখন পর্যন্ত প্রবাসী কল্যাণ মন্ত্রী এই বিষয় নিয়ে গুরুত্ব সহকারে কাজ করছে, মালয়েশিয়ার সরকারের সাথে প্রতিদিনই কথা হচ্ছে এবং মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতিক সিংয়ের সাথে তিনি কথা বলেছেন যেন কম করছে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারেন, সে বিষয়ে গুরুত্ব সহকারে দেখছে। আপনারা আরেকটু ধৈর্য ধরেন, আশা করি আপনারা কম টাকায় কিন্তু মালয়েশিয়া যেতে পারবেন।